শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো আর ভালোর দলেই আছো। আবার বেরিয়ে পড়লাম ঘুরতে সাইকেল নিয়েই, বৌদির সাইকেল ফেমাস। চলো দেখতে থাকো, একটা গ্রামে যাব, কোথায় যাব, কি করব সব দেখাবো। এখন আমি আছি পালিটা হাই রোডে, কাটোয়া পালিটা হাই রোডে। এখানে একটা কবরস্থান আছে, দেখো পিছনে সাইনবোর্ডে দেখেছো কবরস্থান? চলো সামনে এগোই, দেখতে থাকো আর 100 ভিডিওগুলো দেখো বন্ধুরা, 100 স্কিপ করো না কেউ, এটাই আমার কাছে বিনীত অনুরোধ। চলো দেখতে থাকো আর সাথে থাকো। চলো, এটা একটা কবরস্থান বন্ধুরা, অনেক বড়, নতুন হচ্ছে, দেখো এটা কাটোয়া পালিটা হাই রোড। ঘরের গাদার উপর দিয়ে যাবো এখন, আসতে ফুল ওয়াচ করার চেষ্টা করো, প্লিজ স্কিপস করো না কেউ, স্কিপ করো না, 100 ভিডিওগুলো দেখার চেষ্টা করো, আমার সদ্য মনে হয়েছে বন্ধুরা, প্লিজ বন্ধুরা। আমি কিন্তু ভিডিও সবার চালিয়ে রাখি, চালিয়ে রাখি, অ্যাড চলে যায়, অ্যাড 100 আমি দেখিনি, আমি সময় নিয়ে ভিডিও দেখি বন্ধুরা, তো তাড়াহুড়ো নাই, ছাড়বার সঙ্গে সঙ্গে কমেন্ট করতে হবে মনে রাখার জন্য, ওরম করো না, সময় নিয়ে ভিডিও দেখবে আর যা করবে সততার সাথে করবে, নাহলে ঠিক আছে। চলো ভিডিও, গান ছাড়ছে, পঞ্জার জমি না একদম, শীতকাল বলেই আরাম বন্ধুরা, গরমকাল এখানে আসা যাবে না, 43-44-50 ডিগ্রি ছাড়িয়ে যায়, কাটোয়ার গরম তো এবার ছাড়িয়ে গেছিলো তোমরা তো জানো, পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে যা গরম। এটা একটা স্কুল বন্ধুরা, স্কুল যাচ্ছে বাচ্চারা, পুরোটাই গ্রাম, ভিলেজ ব্লক এটা। ধান সেদ্ধ হচ্ছে দেখো বন্ধুরা, কাকিমা ধান সেদ্ধ করছে দেখো বন্ধুরা, কিসে পড়ো তুমি, কিসে পড়ো, কোন স্কুল, কেডি চলে ভর্তি হবো, অ্যাডমিশন টেস্ট দিয়েছো, কেমন রেজাল্ট, ভালো, কোন স্কুলে ভর্তি হবে, কেডি আই, ঠিক আছে ভালো হবে, পড়াশোনা করো, কেমন লাগছে জানাবে বন্ধুরা, দেখো ধান সেদ্ধ হচ্ছে, কমেন্টের মাধ্যমে জানাবে, আর প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে কমেন্টে কে কীরকম মতামত মতামত দেয়, এগুলো আমার খুব ভালো লাগে ভিডিওর মধ্যে মন্তব্য, প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নতুন নতুন জিনিস দেখানোর চেষ্টা করছি। আর এখন শীতকাল মানে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, ঘুরে আরাম, ঘুরে আরাম, ঘুমিয়ে আরাম, খেয়ে আরাম শীতকাল। আর চলো এখন কোথায় যাই দেখাবো, প্লিজ সাথে থাকো, পাশে থাকো আর সাথে দেখতে থাকো, চলো চলো এখান থেকে বের হই এবার। আমি এখন চললাম শুদ্ধ নামে একটা গ্রাম আছে, শুদ্ধ, সেই গ্রামে একটা অতি প্রাচীন, অতি মানে অতীব প্রাচীন একটা মন্দির আছে, মা মনসার মন্দির, সেই মন্দিরকে দর্শন করতে এলাম। এই রোডে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় বন্ধুরা, খুবই রিস্কি রোড, তার মধ্যেও মানুষের চলাফেরা, ট্র্যাক্টর লরি ফরি সবই যায়। এবার আমরা ঢুকছি শুদ্ধ গ্রামের, জায়গাগুলো সব বিক্রি হয়ে গেছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, জীবন বাজি রেখে বাইরে বেরোনো। চলে এসছি বন্ধুরা, আর কিছু নেই, শুদ্ধ শুদ্ধ গ্রামের মন্দিরে চলে এসেছি, মা মনসার মন্দির। এই যে মনসা মন্দির, জয় মা মনসা, পাঁচা দেবো তো বন্ধুরা, জয় মা, জয় মা। খুব জাগ্রত বন্ধুরা, কাটোয়া থেকে ছুটে আসা শুদ্ধ গ্রামে এই মায়ের দর্শনে, খুব জাগ্রত মা, আগেও দেখেছি আমার ব্লগে 6-7 মাস আগে, আবার এখনো দেখাচ্ছি। এই যে অনেকজন মানত করে দেখো বন্ধুরা, মন্দিরের বেদি, চারিদিকে জঙ্গল, কুলের গাছ, এটা একটা কুল গাছ, কি সুন্দর সূর্যের কিরণ আছে দেখো বন্ধুরা, জমি চারিদিকে, সেই গাছ, ওই দেখো উপরে দেখতে পাচ্ছ পঞ্চনাক বন্ধুরা,
ভালো করে লক্ষ্য করো, পঞ্চনাগ আছে দেখো উপরে, জুম করে দেখাই দাঁড়াও তোমাদের। এই দেখো পঞ্চনাগ দেখতে পাচ্ছ, পঞ্চনাগ দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো ওং নম শিবায় রাম নারায়ণ রাম, দেখতে পাচ্ছ পঞ্চনাগ পাঁচটা মাথা দেখো, দেখতে পাচ্ছ নাকি বলবা, চারিদিকে জঙ্গল। প্লিজ বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে লাইক দিও, ফলোয়ার্স করার চেষ্টা করো, যতটা পারছি দেখাচ্ছি, এর থেকে আমার যা সামর্থ্য তাই দেখানোর, বেশি কিছু তো দেখাতে পারবো না বন্ধুরা, যতটা পারি শরীর নিয়ে ততটাই। এটা কাকন্দ গাছ। প্লিজ বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো অ্যাডসহ দেখো, অ্যাডসকেও স্কিপ করো না, অনেক কষ্ট করছে সবাই। একটা চ্যানেল যখন খুলেছি দায়িত্ব নিয়ে মনিটাইজিং করেছি, লাইভ করে করে লাইভ করে করে, এক বছরের আগেই মনিটাইজিং হয়ে গেছে, এক বছরের মধ্যে 13-14 মাস লেগেছে আমার, 1 বছর 2 মাস। প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, ফুলওয়াজ করার চেষ্টা করো, কারণ সবাই ক্রিয়েটর এখানে, ছোটো বড়ো এখানে কোনো ভেদাভেদ নেই, বিভেদ নেই, সব সাথে একসাথে মিলে একভাবে কাজ করবো সবাই, এখানে কোনো ছোটো বড়ো মিলে নয়, সবাই চেষ্টা করছে, কেউ আগে সফল হয় কেউ পরে, কিন্তু হবে ঠিকই, কষ্ট কোনো দিন বিফলে যায় না কোনো জিনিস, এই হলো ব্যাপার। ঠিক আছে চলো একটু আশপাশের গ্রাম ঘুরিয়ে দিই তোমাদের, দেখতে থাকো, জয় মা মনসা, আবার দেখা হবে, কাঁচা দেবতা বন্ধুরা, তাকে সচক্ষে দেখতে পাই আমরা দু চোখ দিয়ে, বুঝলে। চলো বন্ধুরা এখন বের হই, তারপরে আবার দেখি কোথায় যাওয়া যায়, চলো। এটা কী ফুল বলো তো বন্ধুরা, জানো কেউ? এই যে আকন্দ গাছ, এই যে ফুল ধরছে আস্তে আস্তে, চলো এবার। এটা মানে আনারস গাছ না, এটা মানে আনারস, অন্য কিছু আছে অনেক। জয় মা, আবার দেখা হবে, জয় মা, আবার দেখা হবে। চলো বন্ধুরা এদিকে যাই এবার, এ দেখো শস্য ক্ষেত, কি সুন্দর, কত শালিক পাখি দেখো বন্ধুরা, এই দেখো তোমাদের শস্য ক্ষেত দেখি নি একটুখানি, দেখো বন্ধুরা শস্য ক্ষেত, আস্তে আস্তে চারা বেরিয়েছে, দেখো পালং শাক মনে হয় এগুলো, সব পালং শস্য, সব শস্যের ক্ষেত, বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখো, এদিকে ধান মনে হয় কেটেছে, এটা একটা ঝিলের মতো বন্ধুরা, গরমকালে তো আসাই যাবে, ঝিল এটা একটা, চান করে আরাম, কিন্তু আমি তো সাঁতারও জানি না, দেখো সূর্যের কিরণ পড়ছে কি সুন্দর, কেমন লাগছে জানাবে, রোদের তেজও আছে, আরাম, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার মাথায় টুপিটা পরে সেখানে যাতে হাওয়া না ঢুকে, আর কটনের শার্ট, কেমন লাগছে জানাবে কমেন্টের মাধ্যমে, হয়তো ভিডিওগুলো পাঠে পাঠিয়ে দেবো একদিন একদিন করে। গ্রাম বাংলা তোমরা ভিলেজ ব্লগ দেখতে ভালোবাসে, শহরের আর ইট বালি সিমেন্ট আর কী দেখাবো বন্ধুরা, এক ঘেমি। এ দেখো শস্য ক্ষেত, এগুলো একটু বড়ো বড়ো গাছগুলো, একটু বড়ো বড়ো দেখো, দেখেছো কেমন লাগছে জানাবে, ওটা আলোর কোল্ড স্টোর মনে হয়। চলো এবার যা যাক, কোথায় যাই না যাই, এই যে মন্দির, জয় মা মনসা, চলো আবার পরে আসবো, শরীর শরীর ঠিক থাকলে আবার দেখা হবে, মা যদি ডাকে, আজকে হঠাৎ করেই কী মনে হলো যে যাই মন্দিরে যাই, সাইকেল নিয়ে যাই, দূর আছে কি এর অনেক দূর, 1.5 ঘন্টা ধরে তো সাইকেল চালাচ্ছি আমি, গাড়িতে মোটর সাইকেলে আসতে তাড়াতাড়ি হতো, আমি আর অমিত এসেছিলাম, আমি আগে আগেও এসেছিলাম, নাদিরার সাথে এসেছিলাম, স্বাগতদার সাথে এসেছিলাম, কিন্তু সবাই সবসময় ভালো লাগে না সবার সাথে আসতে, একা একা একার যেখানে শান্তি, ঠিক আছে একা মানুষের কোনো ঝামেলা নাই, দূর ঝামেলা, সাইকেলের ধীর গতি চালিয়ে চালিয়ে আরাম, বেশি জোরে সাইকেল চালালে সাইকেলেরও ক্ষতি হতে পারে, চেন পড়ে যেতে পারে, আবার লেডিস সাইকেল হাঁপিয়েও যেতে পারে, সেই জন্য আস্তে আস্তে ধীরে সুস্থে অত তাড়াহুড়ো থাকে। যাদের সাথে গিয়ে তারাই বিটলামি করছে, আর মালিক তো ওদের কথাই শুনবে, এই অবস্থা, চলো এদিকে যাই।
ছায়াতে এখানে আবার রোদ পুরো মরে যাচ্ছে। বন্ধুরা এখন আছি কাটোয়া বর্ধমান হাইরোডে, আর এই দেখো বিআইটি কলেজ আমার পিছনে। চলো বিআইটি কলেজটা একটু ভ্রমণ করে দিই, দূর থেকে দেখাবো, ভিতরে ঢুকবো না। বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেখান থেকে ইঞ্জিনিয়ারিং তারপর বিটেক ফিটেক এগুলো পড়া, কম্পিউটার সায়েন্স। চলো একটু দর্শন করাই তোমাদের। এই দেখো বন্ধুরা বিআইটি কলেজ। বন্ধুরা কলেজে ঢুকছি এখন। এই দেখো বন্ধুরা এখানে সাইকেল রাখা হয়, হোস্টেল মনে হয়। ঠিক আছে বন্ধুরা চলো কোথায় যাই দেখাবো, সাথে থাকো। এটা হলো সেন্ট জোসেফ হাই স্কুল, আমার ভাই এখান থেকে পাস করেছে মাধ্যমিক। দেখো এটা কনভেন্ট স্কুল কাটোয়া, মেরি ক্রিসমাসের আবার কদিন পরেই তো 25 ডিসেম্বর। এই দেখো সেন্ট জোসেফ ইংলিশ মিডিয়াম হাই স্কুল। প্রোগ্রামিং হবে ক্রিসমাসের, খ্রিশ্চান স্কুল তো। দেখো কত খরগোশ বন্ধুরা, দেখো খরগোশ কিরে কি করছ, কত জাতের খরগোশ দেখো বন্ধুরা সব থাকে এখানে। এখন আছি সেন্ট জোসেফ হাই স্কুল ইংলিশ মিডিয়াম, এখান থেকে আমার ভাই মাধ্যমিক পাস করেছিল বন্ধুরা, ইংলিশ মিডিয়াম খ্রিস্টান স্কুল। 25 ডিসেম্বরের জন্য বিশাল এখানে ধুম হয়, চার্চ আছে ভিতরে, আইসিএসসি বোর্ডের এটা, আমার ভাই হোস্টেল সব এখান থেকেই। চলো একটু দেখাই, এই যে প্রোগ্রামিং হবে এখানে আইসিএসসি, এটা সব নো এন্ট্রি এদিকে, এখানে প্রোগ্রামিং হবে। দেখো বন্ধুরা সব সাজাচ্ছে, সেন্ট জোসেফ ইংলিশ মিডিয়াম হাই স্কুল। হালেলুয়া হালেলুয়া, এখানে অনুষ্ঠান হবে। ভাই অনুষ্ঠান কবে আছে, হ্যাঁ অনুষ্ঠান কবে আছে, কথা বলতে জানে না। এটা হোস্টেল, হোস্টেল বন্ধুরা কেমন লাগছে জানাবে, বিশাল বড় অনুষ্ঠান হয় এখানে, অনেক বড় এই স্কুল ইংলিশ মিডিয়াম। চলো এবার ওই দিকটা যাই, ওদিকে ভিতরে গং গং করে আওয়াজ হচ্ছে। হা চলো, খুব অতি তেজ বন্ধুরা, রেড কার্পেট দিয়ে হাঁটছি। দেখো দেখো কি সুন্দর সাজিয়েছে বন্ধুরা, রাতের বেলা আরও ভালো লাগবে। দেখো ফুলের বাগান সুন্দর, চলো স্কুল থেকে বেরোই এবার, সেন্ট জোসেফ থেকে বেরোই এবার, বেরিয়ে দেখি কোথায় যাওয়া যায়। সাথে থাকো, দেখতে থাকো আর মজা লও, আর কি বলবো, অনেক বড় ফিল্ড বন্ধুরা। হাই রোডেই আছি বন্ধুরা এখনও। এ দেখো রেল ক্রসিং, এখান থেকে রেল যায়, ট্রেন যায় বর্ধমানেরই। এখানে বিআইটি কলেজের হোস্টেল আছে, এখন বেশি কিছু দেখাতে পারলাম না, ভিতরে পরীক্ষা চলছে এখন, কারণ 10টা বেজে গেছে। তো সকালবেলা 8টার সময় যদি আসতে পারতে তাহলে দেখাতে পারতে কিছু, তাই হোক পরে দেখাবো, এখন হোস্টেলটা দেখিয়ে দিই তোমাদের। এখানে আছে পিছনে আবার আলুর কোল্ড স্টোর আছে বন্ধুরা, আলুর কোল্ড স্টোর। আমাকে বলছে কোন ব্যাচ, আমার বিটেক, এক দাদা আছে সেই দাদা বিটেকে এখান থেকে পড়েছে, 2007 সালে পাস করেছে, আর আমি তো 13 সাল। বুঝলো কি রিক্স দেখেছো বন্ধুরা, একটু হাত কেঁপে মাথা করে পড়ে গেলেই বাস ছেঁচলে যাবে একদম, 10 টাকা লড়ি যাচ্ছে, পরীক্ষা দিতে যাচ্ছে।
ডিপার্টমেন্ট অফ কম্পিউটার। হোয়াটসঅ্যাপ বন্ধু এটা পরীক্ষা সিট পড়েছে এখানে, আর আমরা এখন বেরোচ্ছি। চলো এবার কোথায় যাওয়া যায় দেখতে থাকো। দেখিয়ে দিলাম হোয়াটসঅ্যাপ, ওখানে সব টেকনোলজির বিভিন্ন রকমের পদ্ধতি সব। হাই রোড দেখো বন্ধুরা, স্পিডে গাড়ি যাচ্ছে, হেঁটে যাবে একটু একটু আসন্ন, একটু চোখ বুঝলেই পিছন থেকে ঠুকে যাবে। কেটিএম চালাচ্ছে, কেটিএম ট্রেন যায় এখান দিয়ে। দেখো কাটোয়া ঢুকে পড়েছি, ইয়ে কাকুরতলার মা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে এখন। তাহলে এখানে শেষ করছি আর টাটা বাই বাই, ভালো থেকো সবাই, জয় মা। খুব জাগ্রত কাকুরতলা, মাধবীতলা ঢুকে গেছি এখন, বাইরে ঢুকছি। চলো টাটা, সবাই ভালো থেকো, টাটা বাই বাই।